আমি যখন অসুস্থ ছিলাম আমার জীবনটা মনে হয়তো বন্দী হয়ে গেছে, আজকে ইনশাল্লাহ আমি ভালো আছি, মনে হচ্ছে মুক্ত ফাঁকির মতো। দর্শক, আজকে আপনাদের সামনে আমাদের আরেকজন পেশেন্টকে পরিচয় করে দিব, যিনি পিএলআইডি সমস্যা নিয়ে এসেছিলেন এবং সুস্থ হয়েছেন, এবং সুস্থ হওয়ার পরে আলহামদুলিল্লাহ ওনার যে আনন্দ সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। দর্শক, তার আগে একটু দেখে আসি ওনার সেই প্রথম দিনের ভিডিওটা, যিনি প্রথম দিন যখন এসেছিলেন কি অবস্থায় এসেছিলেন, আর এই যে আজকে যে উনি সুস্থ হয়ে চলে যাবেন, দুটোই আমরা দেখবো। আসলে প্রথমটা দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার নাম হইলো আব্দুল মান্নান, আমার বয়স হইলো 1980 সনে জন্ম, তবে এখানে কিছু কম হইব, আমার বয়স 40-এর মতো হইব। ফেনীতে আমার বাসা ফেনী রানীরহাট। আমি ওমান থেকে ওমানে থাকি, ওমান প্রবাসী। আমার ওমানে এই করোনার 2 মাস আগের থেকে আমার যে ফিডে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এটা নিয়ে আমি অনেক কষ্ট করেছি, অনেক ডাক্তার দেখাইছি। দেখানোর পরে এরা ব্যথার ওষুধ দেয়, ওগুলা খাইলে ব্যথা যায় না। এখন আমি ইউটিউবে দেখলাম যে স্যার একটা ওই যে ডিপিসি হাসপাতাল শফিকুল্লাহ, ওর এটা দেখি, আমি দেখলাম যে ওর কথার সাথে আমার এগুলার সাথে মিল আছে। তখন আমি চিন্তা করলাম যে ডাক্তার ওইটারে দেখামু। তো এখন আমি এমনি এমনি করে আমার 2 বছর শেষ হয়ে গেছে, মানে আমি বাড়ির থেকে যাই। তখন আমি আসার জন্য নিয়ত করছি, কিন্তু আসতে পারি না টাকার জন্য, টাকা বার করতে পারে না। এরপর আমি শনিবার 26 তারিখ আমার কি কয় যে হঠাৎ করে মাথা ঘুরে নিয়ে উঠছে, মানে সকালে 7:30টার দিকে উঠি, ওই টাইমে আমার তো খারাপ লাগে, শরীর ঘামাইতে আছে, ঘামানোর পরে যে আমার মাথা ঘুরে নিয়ে উঠছে, আমি আস্তে করে শুয়ে গেছি। এরপরে আমি ঘুম থেকে শোয়ার থেকে উঠতে পারি না, উঠলে আমার মাথা ঘুরায়। তখন আমাকে আমার বন্ধু দুইটা আছিল, ওর কাছে ফোন করেছি, দরজাটা খুলে আমাকে ডাক্তার কাছে নিয়েছে। ওখানে আমাকে ওষুধ দিছে, বলছে যে আপনার ব্যালেন্স বরাবর আসতেছে না। এখন ব্যালেন্স আসার জন্য ওষুধ দিছে, এগুলা খাইছি, খাওয়ার পরে একটু সুস্থ হয়েছি, মাথা ঘুরে নিয়ে আছে, তারপরও সুস্থ হওয়ার পরে আমি 2 তারিখে টিকিট কাটি, আমি ঢাকাতে আসছি ডাক্তার দেখানোর জন্য, ওই যে হাসপাতালে আসছি, ডিপিসি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য। তো এই সবগুলো স্যারের আমি শনিবার দিন 3 তারিখে দেখাইছি, যা ওনারে দেখানোর পরে আমার ভালো লাগছে, ওর কথাবার্তা ভালো লাগছে, আপনার অসুখ থাকবে না, আপনি চিন্তা করিয়েন না, ইনশাল্লাহ আপনি বেশি কিছু না, আপনি যে পরীক্ষাগুলো করিয়ে নিয়ে আসেন, 20টা পরীক্ষা দিছে, আমি 20টা পরীক্ষা করে নিয়ে আসি। করার পরে হেরে দেখার পরে হে বলছে যে আপনার যে ঘাড়ে সমস্যা আছে আর কোমরে সমস্যা আছে, পিএলআইডি, এগুলা অবশ্য আপনার সুস্থ হয়ে যাবেন, 10 দিন 8 দিন এরকম থাকলে আমরা এখানে থেরাপি দিলে থেরাপির মাধ্যমে সুস্থ হয়ে যাবেন। তখন আমি ওনার চিকিৎসা নিতে আসি, ডিবিসি হাসপাতালে ভর্তি হয়েছি। এখন ইনশাল্লাহ আমি চিকিৎসা করতেছি, মোটামুটি ইনশাল্লাহ ভালোর দিকে আছি। আমি যে কাজে যাইলে আমার এই যে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, ওগুলার জন্য আমি বসলে অনেক ব্যথা হইতো, প্রচণ্ড ব্যথা, আমি কাজ করে আসলে রাত্রে শুলে ব্যথার লাগে, ঘুমাইতে পারতাম না। আবার আমি কি কয় যে শোয়ার সময় ভালো শুই, এবার উঠার পরে আমার হাত এগুলা নাড়াচাড়া করতে আমার এগুলা ব্যথা অনেকক্ষণ রানিং হওয়ার পরে ব্যথাটা কিছুটা কমে যায়, আবার শুইলে শোয়ার থেকে উঠে আবার ব্যথা, এই সমস্যাগুলো বেশি। আমার ওমানেতে করোনার 2 মাস আগের থেকে আমার ব্যথাগুলা, তো আমি করোনার টাইমে আমি চিকিৎসা করবে বলে চেষ্টা করছি, তবে ওই টাইমে মানে চেষ্টা করেও লাভ না, যাইতে আসতে ডাক্তারে ডরাইতেছে, ধরতেছে না রোগীর কারণে, আমি আর আসি না, বলছি দেখি ওষুধ খাই, দেখি ওষুধ খাই, কিছুই বুঝি না। বাংলাদেশে একবার আসি, ওই যে ঢাকাতে দেখাছি, হ্যাঁ ঢাকাতে হাসপাতালে দেখাছি, ওখানে দেখানোর পরে এরা বলতেছে যে আপনার কোনো সমস্যা নেই, আপনার সমস্যা আপনার যে ওষুধ এগুলো খাইলে যাবো, কোনো সমস্যা নেই, এক্সে করছে কোনো কিছু হেরা পায় না। ফেনীতে এক ডাক্তার দেখাছি, হে
ওষুধ কিছু দিছি, মোটামুটি ব্যথা গেছে। এর পরে আবার এই সমস্যা আবার আসে গেছে। ওমানে আমি ডাক্তার দেখাইছি, একটা দুইটা তিনটা ডাক্তার দেখাইছি, হেরা বলছে যে আপনার হাড্ডিতে একটা ওই যে সমস্যা আছে, এটা হাড্ডি একটা দুর্বল, এ কথা বলছে। কিন্তু ওষুধ দিছে, খাইছি, বুঝি না। ওই যে নিরালম্বিন ইনজেকশন আছে না, ওগুলোও দিছে, ওই এগুলা তো কাজ করে না, ব্যথা যায়নি। এটা হে যে ইউটিউবের মাধ্যমে এগুলা দেখাইছে, হের এগুলার সাথে আমার রোগের সাথে দেখলাম যে মিল আছে। তখন আমি বললাম যে না, শফিকুল্লাহ স্যারকে দেখাই দেখি উনি কি বলে। ইনশাল্লাহ আসছি হের এতে, ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ ভালো হবো, আমার আশা ভরসা আছে এটাই। দর্শক দেখলেন তো আমার এই ভাইটি কতটা কষ্ট নিয়ে ভর্তি হয়েছেন আমাদের এই হসপিটালে। আসুন না দেখে আসি আজকে উনি কেমন আছেন আফটার ট্রিটমেন্টের পরে। চলুন দর্শক দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? হ্যাঁ আছি, ভালো আছি। আজকে নাকি চলে যাবেন শুনলাম? হ্যাঁ চলে যাব। স্যার কি কি সমস্যা নিয়ে আসছিলেন মনে আছে সেই সমস্যাগুলো? আমি আমার ঘাড়ে সমস্যা ছিল, শোল্ডার উঠেতে সমস্যা হইতো, আর মাসলে গুলো টাইট ছিল। আচ্ছা, মানে হাত উপরের দিকে তুলতে পারতেন না? হাত উঠাতে পারতাম, খুব কষ্ট হতো। ওই যে ঘাড়ের সমস্যা যেগুলো এদিক সেদিক করতে লাগতো আর কি, খুব কষ্ট হতো, রগেলা টান খাইতো, আর মাসলে গুলাতে হাতের হোল করলে এভাবে এখানে লাগতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন কতটুকু কেমন আছেন আপনি? আছি। তো এই যে দীর্ঘদিন পরে এই যে সুস্থ হয়ে আবার বাসায় ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? অনুভূতি কেমন? ভালো লাগছে। বাসার সাথে শেয়ার করেছেন, বাসার সদস্যদেরকে জানিয়েছেন যে আপনি এখন আর এখন যে আপনি ব্যথা মুক্ত আছেন সেটা বলেছেন তাদেরকে? বলেছি। তো এই যে এখন ব্যথা মুক্ত আছেন, পরিবারের সদস্যরা জানার পর কি বলেছে আপনাকে? বলছে ভালো, সবই আসেন ভালো, ব্যথা মুক্ত হয়েছে। তো এই যে একটা বিশ্বাসের উপর ভর করে যে এত দূর থেকে যে এসেছেন চিকিৎসার জন্য, ভালো হবেন কি হবেন না ঠিক জানেন না, তারপর একটা আশার উপর ভর করে যে এতগুলো মানুষের বিভিন্ন ভিডিও দেখেছেন, সাক্ষাৎকার দেখেছেন, সেটার উপর ভিত্তি করে চলে এসেছেন। আসার পর যখন ভর্তি হলেন একটা সংশয় কাজ করছিল, বাট এই যে যখন আজকে সুস্থ হয়েছেন কেমন লাগছে আজকে? ভালো লাগছে। প্রথম যখন আসছিলেন আপনার থেরাপিস্ট বা আপনার যারা নার্স আছে যারা সেবা দিয়েছে, কেমন সেবা দিয়েছিল আপনাকে? সেবা তো ভালো দিয়েছে। এমনি টোটাল সামগ্রিক ম্যানেজমেন্ট বা এই যে আপনারা তো হসপিটালে গেলে দেখা যাচ্ছে অনেক সময় অনেক সেবা পাই না, টাকা দিলেও অনেক সেবা পাই না, সেবা পাইছি এখানে, এই ধরনের কোনো সমস্যা নেই, টাইম টু টাইম সবাই খোঁজ খবর সবকিছু নিয়েছে? আচ্ছা, তো প্রথম যখন আসছিলেন একটা সংশয়ে কাজ করছিল, সেই সংশয়টা কি এখন কেটে গেছে? এখন তো নাই ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে চাইতেছি ভালো হইতে, ইনশাল্লাহ ভালো হবে এটাই। ডাক্তার শফিকুল্লাহ স্যার তো হে ট্রিটমেন্ট নিছে, এখন আমি বাড়িতে যাইলে ইনশাআল্লাহ বুঝা যাবে আরো কতটুকু ভালো হবে। আপনার চোখে যদি কখনো এই ধরনের কোনো পেশেন্ট পড়ে যারা এরকম দীর্ঘদিন ব্যথা আক্রান্ত, আপনি সবার আগে কার কথা বলবেন, কোথায় যেতে বলবেন? শফিকুল্লাহ স্যার কথা বল। কেন বলবেন এই কথাটা? উনি সুবিধা ভালো করে। দর্শক সবাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করিবেন, আমি যাতে যতদিন বাঁচি সুস্থ থাকতে পারি এর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক আমরা আশা করব আমার এই ভাইটি তার জীবনের শেষ দিন পর্যন্ত এরকম সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, উনি অবশ্যই সঠিক নিয়ম মেনে চলবেন, আর সঠিক নিয়ম মেনে চলা মানে সম্পূর্ণ সুস্থ থাকা। দোয়া করবেন আমার এই ভাইটির জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।